হ্যালো স্টুডেন্ট আজকে আমরা ক্লাস টেনের আলোর যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারটা আলোচনা করবো দেখ পর আমার এই আলোর চ্যাপ্টার আসবে আমরা আলোচনা করবো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা সহজেই পরবর্তী ভিডিও পেয়ে যেতে পারো দেখো কিছু বলবো দর্পণটা কী দেখো দর্পণ কাকে বলে সমতল তলে আলোর যে নিয়মিত প্রতিফলন ঘটে আমরা তাকে দর্পণ বলতে পারি এবার দর্পণকে আমরা দুটো ভাগে ভাগ করি দেখো একটা হচ্ছে সমতল সমতল দর্পণ একটা গলিয় দর্পণ সমতল দর্পণটা কি যে মসৃণ সমতল তলে আলোর যে নিয়মিত প্রতিফলন ঘটে আমরা তাকে সমতল দর্পণ বলবো যেমন যে আয়না সেটা একটা সমতল দর্পণ আর তাহলে কোনো দর্পণ যদি একটা গোলকের অংশ হয় সেই ধরনের দর্পণকে আমরা বলবো গোলীয় দর্পণ যেমন আমি একটা এনেছি দেখো চামচ এটা দর্পণ হিসেবে কাজ করে দেখো চামচের এই অংশটা একটা গোলকের অংশ তাহলে এটা একটা দর্পণ হিসেবে কাজ করবে তাহলে এটা হচ্ছে একটা গলি দর্পণ তাহলে কোনো দর্পণ যদি একটা গোলকের অংশ হয় যেটা এটা যদি পূর্ণরূপ হয় একটা গোলক হয়ে যাবে বা এই যে এই অংশটা এই অংশটা যদি দেখো এটা একটা গোলকের অংশ তাহলে এই অংশটাও একটা গলি দর্পণ তাহলে একটা সাধারণ উদাহরণ হলো গলি দর্পণের একটা চামচ এবার বলি দর্পণ দেখো দুই রকম হতে পারে একটা উত্তল দর্পণ আর একটা হলো অবতল দর্পণ দেখো উত্তল দর্পণটা কি কোনো দর্পণের যে উত্তল অংশ উত্তল অংশ মানে যে উপরের যে অংশটা উপরের যে অংশটা এই যে উপরের অংশটা যদি প্রতিফলক হিসেবে কাজ করে তাহলে এই ধরনের দর্পণকে আমরা বলবো উত্তল দর্পণ তাহলে কোনো দর্পণের এই উত্তল অংশ বা উপরের যে অংশটা উঁচু যে অংশটা যদি প্রতিফলক হিসেবে কাজ করে এই ধরনের দর্পণকে আমরা বলব উত্তল দর্পণ এবার যে আর অবতল দর্পণটা কি দেখো কোনো গলি দর্পণের এই যে অবতল অংশ বা নিচু যে অংশটা যদি প্রতিফলক হিসেবে কাজ করে তাহলে ওই দর্পণকে আমরা বলবো অবতল দর্পণ এবার দেখো সমতল দর্পণের বস্তুর প্রতিবিম্ব তৈরি হয় বস্তুর যে দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব সমান হয় উত্তল দর্পণে অবতল দর্পণে এতেও প্রতিবিম্ব তৈরি হয় এবার অবতল দর্পণে তুমি যদি দেখো তুমি চামচের সামনে যদি মুখ রেখে দেখো দেখবে একটা উল্টো প্রতিবিম্ব তৈরি হবে আর সোজা প্রতিবিম্ব তৈরি হতে পারে চামচে সেটা আমরা পরে আলোচনা করব কীভাবে সোজা প্রতিবিম্ব হয় তুমি যদি তাহলে অবতল দর্পণে সোজা প্রতিবিম্ব তৈরি হতে পারে আবার উল্টো প্রতিবিম্ব তৈরি হতে পারে সেটা দূরত্বের ওপর নির্ভর করবে আর উত্তল দর্ উত্তল চেয়ে দর্পণের ক্ষেত্রে দেখবে তোমরা সবসময় সোজা প্রতিবিম্ব তৈরি হবে আর এটা তুমি চামচের সামনে মুখ রেখে দেখবে সবসময় সোজা প্রতিবিম্ব তৈরি হয় তাহলে উত্তল দর্পণে সোজা প্রতিবিম্ব আর অবতল দর্পণে সোজা হতে পারে উল্টো হতে পারে আমরা দর্পণের যে বিভিন্ন অংশ আছে সেই অংশ নিয়ে আলোচনা করব দেখো এটা উত্তল দর্পণ একটা অবতল দর্পণ কীভাবে বুঝবে উত্তল দর্পণের দেখো যে উত্তল অংশ মসৃণ আর অবতল যে অংশটা সেটা অমসৃণ আর অবতল দর্পণের যে অবতল অংশ যে অংশটা সেটা অমসৃণ বা ঘষা সেই দেখে তোমরা বুঝতে পারবে আর উত্তল দর্পণ যে উপরে যে অংশটা সেটা মশিন সেটা দেখে তোমরা এমনিতেই বুঝতে পারবে তাহলে কোনো দর্পণের সে উত্তল দর্পণ হোক বা অবতল দর্পণে হোক সেই দর্পণের যে মধ্যবিন্দু আছে সেই মধ্যবিন্দুকে বলবো আমরা মেরু বক কেন্দ্র কাকে বলবো দেখো কোনো গোলকের কোনো গোলি গলি দর্পণ সম্পূর্ণ গোলকের যে কেন্দ্র সেই কেন্দ্রকে আমরা বলবো ধরো এটা একটা পূর্ণ গোলক যদি আমরা হিসেবে হিসেবে যদি কল্পনা করি বা এটাকে যদি আমরা পূর্ণ গোলক হিসেবে কল্পনা করি এই যে গোলাকের কেন্দ্র এই কেন্দ্রকে কি বলবো আমরা বক্ষতা কেন্দ্র বা এই দর্পণের যে কেন্দ্র তাহলে কোনো গোলই দর্পণের যে গোলকের যে অংশ সেই গোলকের কেন্দ্রকে আমরা বলবো বক্ষতা কেন্দ্র তাহলে উভয় গোলাকের বক্ষতা কেন্দ্র কি সি এবার দেখো বক্রতা ব্যাসার্ধ কি কোনো গলি দর্পণ যে গোলকের অংশ তার যে ব্যাসার্ধ তাহলে দেখো এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে এটা এই গোলকের ব্যাসার্ধ এইটা তাহলে এই যে ব্যাসার্ধ এই ব্যাসার্ধকে বলবো আমরা বক্রতা ব্যাসার্ধ তাহলে উভয় গোলকের বক্রতা ব্যাসার্ধ কি পিসি এবার প্রধান অক্ষ কি দেখো কোন গোলকের এই মেরু দিয়ে মেরুগামী যে স্বরলেখা সেই স্বরলেখাকে আমরা বলবো প্রধান অক্ষ তাহলে মেরুগামী যে স্বরলেখা দেখো যদি এরকম একটা স্বর আঁকি এটা এক্স এটা ওয়াই তাহলে এই এক্স ওয়াই যে স্বরলেখা এই স্বরলেখাকে বলবো আমরা প্রধান অক্ষ বা এই যে দর্পণ আছে এর মেরু দিয়ে যে স্বরলেখা যাচ্ছে এই স্বরলেখা কী কী বলবো আমরা প্রধান অক্ষ তাহলে উভয় দর্পণের প্রধান অক্ষ কোনটা এক্স ওয়াই এবার দেখো প্রধান ছেদটা কী তাহলে দেখো কোনো কোনো দর্পণের প্রধান অক্ষের মধ্য দিয়ে যে বৃত্তচাপ দর্পণটিকে ছেদ করে তাহলে দেখো এই প্রধান মধ্য দিয়ে একটা বৃত্তচাপ আছে সেই বৃত্তচাপটা আমি লিখছি এম ওয়ান ওখানে পি ছিল এম ওয়ান পি এম টু বা এই দর্পণের এম ওয়ান পি এম টু তাহলে উভয় দর্পণের এম ওয়ান পি এম টু যে বৃত্ত চাপ এই বৃত্তচাপকে বলা হয় প্রধান ছেদ তো এম ওয়ান পি এম টু এই যে বৃত্ত চাপ এই বৃত্তচাপকে বলা হয় প্রধান ছেদ এবার রৈখি কাকে বলা হয় রৈখিক উন্মেষটা কি কোনো গলি দর্পণের যে প্রান্তবিন্দু দেখো এই দর্পণের প্রান্তবিন্দু দুটো আছে একটা এম ওয়ান একটা এম টু এই দুটো প্রান্তবিন্দু যদি আমরা যোগ করে দিই একটা স্বর্লেখা পাবো এই স্বর্লেখাকে বলবো আমরা ওই দর্পণের রৈখিক উন্মেষ বা অবতার দর্পণের দুটো প্রান্তবিন্দু এই প্রান্তবিন্দু দুটো যোগ করলে যে আমরা স্বর্লেখা পাবো সেই স্বর্লেখা বলবো রৈখিক উন্মেষ তাহলে এম ওয়ান এম টু হলো রৈখি উন্মেষ এবার দেখো কুয়নি গুর্মেষটা কি কোনো গলি দর্পণের যে প্রান্তবিন্দু দর্পণের কেন্দ্রের সঙ্গে যে কোন উৎপন্ন করে দেখো এই যে প্রান্তবিন্দু আছে এটা দর্পণের কেন্দ্রের সঙ্গে যে কোন উৎপন্ন করলো সেটা হচ্ছে ওই দর্পণের কুয়নী গুণমেষ বা এই যে এই যে দর্পণ আছে এ প্রান্তবিন্দু এমআন এর এম টু কেন্দ্রের সঙ্গে কী কোন উৎপন্ন করবে এম ওয়ান সি এম টু তাহলে কোথায় কোনো দর্পণের প্রান্তবিন্দু দর্পণের কেন্দ্রের সঙ্গে যে কোন উৎপন্ন করলো দেখো এম ওয়ান সি এম টু হলো দর্পণের মেষ এবার দেখো সাধারণত ক্ষুদ্র দর্পণের ক্ষেত্রে এই মেষটা দশ ডিগ্রি থেকে কম হয় ক্ষুদ্র দর্পণের ক্ষেত্রে কোণি মেষটা সাধারণত ছ ডিগ্রি থেকে দশ ডিগ্রি পর্যন্ত হয় বা দশ ডিগ্রি কম হয় তাহলে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের ক্ষেত্রে অ্যাঙ্গেলটা কত হয় ছ ডিগ্রি থেকে দশ ডিগ্রি বা দশ ডিগ্রি সমান হয় এবার দেখো গোলীয় দর্পণে বিভিন্ন রশ্মি আপত্তিত হতে পারে কোনো কোনো রশ্মি মেরুর কাছাকাছি আপতিত হয় আর কোনো কোনো রশ্মি মেরু থেকে দূরে আপতিত হয় তাহলে সেই বিচারে ওই রশ্মিগুলোকে আপত্তি রশ্মিগুলোকে আমরা কী বলবো দেখো আমরা একটা যদি উদাহরণ দিই অবতল দর্পণের ক্ষেত্রে দেখো ধরো এটা মেরু অবতলের একটা প্রধান অক্ষ এবার কোনো কোনো রশি আছে মেরুর খুব কাছাকাছি আপতিত হয় দেখো একটা রশি ধরি একটা রশি এই রশিটা দেখো মেরুর খুব কাছাকাছি আপতিত হয়েছে বা আরেকটা রশি উদাহরণ দিই সিঁড়ি এই রশিটাও দেখো মেরুর খুব কাছাকাছি আপতিত হয়েছে এই ধরনের রশিকে কী বলা হয় উপাক্ষীয় রশি উপাক্ষীয় রশ্মি তাহলে উপাক্ষীয় রশ্মি কাকে বলে যে সকল রশ্মি কোনো দর্পণের মেরু নিকট আপতিত হয় সেই রশ্মিগুলোকে আমরা বলবো উপাক্ষীয় রশ্মি আর এক ধরনের রশ্মি হয় সেটা হচ্ছে প্রান্তিক রশ্মি প্রান্তিক রশ্মিটা কী দেখো কোনো আলোক রশ্মি কোনো দর্পণের যদি মেরু থেকে দূরবর্তী অংশে আপতিত হয় দেখো যেমন উদাহরণ যদি বলি এই এই রশিটা ই এফ দেখো এই যে ই এফ যে রশ্মিটা মেরুর থেকে অনেক দূরে আপতিত হয়েছে তাহলে এই রশিটাকে কী বলবো আমরা প্রান্তিক রসি বা আরেক ধরনের রশি এই এই রসি জি এইচ তাহলে এই রশ্মিটাও কিন্তু মেরুর থেকে অনেক দূরবর্তী স্থানে আপতিত হয়েছে দর্পণে তাহলে এই রশিটাকে বলবো আমরা প্রান্তিক রশ্মি তাহলে এখানে আপতিত উপাক্ষী রশ্মি হলো এ বি সি ডি এই রসিগুলো উপা উপাক্ষীয় রশি আর প্রান্তিক কোনগুলো ইএফ এবং জিএইচ এই রশিগুলো হলো প্রান্তিক রশ্মি জানি সমতল দর্পণে আলোর প্রতিফলন হয় সেটা আমরা ক্লাস সেভেন এইটে জানি এবার আমরা গলি দর্পনে আলোর প্রতিফলন কীভাবে হয় সেটা দেখব দেখো গলি দর্পণে সমতল দর্পণ যে প্রতিফলনের সূত্র আছে গলি দর্পণেও একই সূত্র আছে ধরো একটা উত্তল দর্পণ আছে একটা অবতল দর্পণ দুটো দর্পণের ক্ষেত্রে আমি দেখাবো কীভাবে প্রতিফলন হয় তাহলে এটা উত্তল দর্পণ মানে ভেতরের যে অংশটা সেটা অস্বচ্ছ এই যে অংশটা অস্বচ্ছ আর অবতল দর্পণের ক্ষেত্রে যে উত্তল অংশটা সেটা অস্বচ্ছ আর অবতল অংশটা স্বচ্ছ এটা প্রত্যেকে জানো ধরো এটা দর্পণের মেরুপি প্রধান অক্ষ আছে মেরুপি প্রধান অক্ষ আছে এবার যদি কোনো আলো রশ্মি এই দর্পণে পরে আপত্তিতে হয় তো এটা বকতা কেন্দ্র সি বক্রতা কেন্দ্র সি দেখো ধরো একটা আলো রশ্মি আপতিত হলো দর্পণে এই দর্পণে আপতিত হলো এবং উত্তর দর্পণের ক্ষেত্রে আগে বলি এবার দেখো আপতিত হয়েছে মানে রশ্মিটার নাম দিয়ে দেখো এখান থেকে অভিলম্বটা কি হবে অভিলম্বটা হবে যে বিন্দুতে আপতিত হয়েছে সেখান থেকে বক্রতা কেন্দ্র যে দূরত্ব এটা হলো অবিলম্ব অবিলম্বটা কি বেশি কারণ কি কোনো বলি দর্পণের বক্রতা কেন্দ্র আর যে গোলক গোলাক আছে সেই গোলাকের যে কোনো বিন্দু যদি আমি ধরি সেই বিন্দু থেকে কেন্দ্রের যে দূরত্ব সেটা কি বক্রতা ব্যাসার্ধ তো এটাকে আমরা অবিলম্ব হিসেবে ধরতে পারি কারণ কোনো গোলাকের যে কোনো বিন্দু আর কেন্দ্রের যে দূরত্ব সেটা সবসময় লম্ব লম্ব হয় এটা তোমরা জানো তাহলে এই রশিটা যদি এবিতে আপতিত হয় দেখো অবিলম্বটা যদি আমি উপর দিকে বাড়াই এটা অবিলম্ব তাহলে রশিটা কোন দিকে যাবে দেখো এটা আপতন কোন আই এবার দেখো প্রতিফলনটা আপতন কোন যা হবে প্রতিফলন কোনও তাই হবে তাহলে রশিটা এই দিকে যাবে এটা হলো আয় তাহলে কোনো বলি দর্পণে আপতন কোন যা হবে প্রতিফলন কোনও তাই হবে যদি আমি নাম দিই তাহলে এখানে দেখো আপতিত রশি এবি প্রতিষ্ঠিত রশ্মি বিডি এবং অভিলম্বটা দেখো ইসি এরা একটা স্পর্শকের ওপর থাকবে এই যে গোলকের এই যে অভিলম্ব আর অভিলম্বটা কার ওপর থাকবে একটা স্পর্শকের ওপর থাকবে তাহলে আপতন আপতিত রসি এ বি প্রতিফলিত রশি বিডি এবং যে অভিলম্ব এটা ই বি ধরতে পারো কার উপর থাকবে একটা স্পর্শকের ওপর থাকবে স্পর্শকটা ধরো জিএইচ তাহলে আমরা যে সমতল দর্পণের ক্ষেত্রে একই সমতলে থাকে কিন্তু গলি দর্পণের ক্ষেত্রে সমতলে থাকবে না কারোর উপর থাকবে স্পর্শকের উপর এটা মনে রাখবে আর তাহলে এক নম্বরটা হলো আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত যে অবিলম্বে সেটা একটা স্পর্শকের ওপর থাকে তাহলে এক নম্বরটা হলো দু নম্বর আপতন কোন আর প্রতিফলন কোন কি হয় সমান হয় এখানে আপতন কোনটা দেখো কোন এ ই এটা আপতন কোন আর প্রতিফলন কোনটা দেখো ই বি ডি ই বি ডি তার মানে হলো আই সমান আর তাহলে এটা হলো উত্তল দর্পণের ক্ষেত্রে অবতল দর্পণের ক্ষেত্রে কি হবে ধরো কোনো আলু বসি এই দর্পণের পর আপতিত হলো সে সমান্তর হতে পারে না হতে পারে মানে এবি আলোর রশ্মি আপতিত হলো তাহলে এখানে অবিলম্ব কোনটা কোনটা হবে দেখো অবিলম্ব হবে সি আর বি বিন্দু এই বিন্দু যদি যুক্ত করে এই যে বিন্দুটা এই যে সর্লেখাটা এটা অবিলম্ব এবার প্রতিফলিত রশ্মি কোন দিকে যাবে দেখো অবিলম্বের বিপরীত হবে তাহলে আমরা জানি আপতন কোন আর প্রতিফলন কোন কী হবে সমান হবে এটা আই এই কোনটা আর এটা ডি দির নাম ডি তাহলে এখানেও দেখো আপতিত রশ্মি এবি প্রতিফলিত রশ্মি বিডি অভিলম্ব সিবি কোথায় আছে দেখো একটা স্পর্শকের ওপর লম্বভাবে আছে তাহলে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন যে বিন্দু বি এই বিন্দুতে অঙ্কিত যে অভিলম্ব সিবি এরা একটা স্পর্শকের ওপর আছে জি এইচ এটা দিতে পারো জি এইচ স্পর্শকের ওপর আছে আর দু নম্বর যেটা এখানে আপতন কোন কোনটা দেখো আপতন কোন এ বি সি আর প্রতিফলন কোন কোনটা হবে দেখো সি বি ডি সি বি এটা হলো প্রতিফলন কোণ তাহলে গলি দর্পণের ক্ষেত্রে আমরা প্রতিফলনের সূত্র সেই সূত্র লিখতে পারি এক নম্বর দু নম্বর করে দেখো গলি দর্পণের মুখ ফোকাস এবং ফোকাস দূরত্ব কাকে বলে সেটা আমরা আলোচনা করবো দেখো এটা দুটো দর্পণ আমরা আলোচনা আলোচনার মধ্যে আনছি উত্তল এটা অবতল কোনো উত্তল দর্পণে প্রধান হককে সমান্তরভাবে সমান্তরাল আলো গোসি গুচ্ছ একটা সন্তান আর একটা বসে এটা ধরো এম এন এম এন এবার দেখো বক্রতা কেন্দ্র আমাদের জানা আছে এখানে বক্রতা কেন্দ্র তাহলে দেখো এইগুলি দর্পণের বেশিটা আমি এখানে নিচ্ছি দেখো এটা বকতা ব্যাসার্ধ এটা লম্ব বারবার হয় উপর থেকে আমি এঁকে নিচ্ছি কিছুটা এদিকেও আমি কিছুটা এঁকে নিই ডট ডটগুলো এগুলো অভিলম্ব তাহলে দেখো এই যে এবি রশিটা কোন দিকে যাবে এটা আপতন কোন যেহেতু এটা অভিলম্ব এটা আপতন কোন আই তাহলে অন্য রশিটা দেখো এই দিকে চলে যাবে আর এই যে কোনটা এটা আর হবে এটা আর এবার দেখো এই রশিটা এটা অবিলম্ব এটা এটা আপতন কোন তাহলে প্রতিফলন কোন কী হবে এই দিকে যাবে বরাবর প্রতিফলিত রশ্মি তাহলে এটা প্রতিফলন কোন এবার দেখো এই যে প্রতিফলিত রশ্মিগুলো কোনো বিনতে গিয়ে মিলিত হয়নি দেখো এটা ধরো বিডি এটা এটা ধরো এন এস এন এস দেখো এই দুটো প্রতিফলিত রশ্মি কোনো বিন্দু মিলিত হয়নি কিন্তু যদি এই রশ্মিগুলোকে আমি উভয় দিকে বাড়াই এই রশ্মিগুলোকে যদি আমি উভয় দিকে বাড়াই দেখো এই যে বিডি রশ্মিকে উল্টো দিকে বাড়াই বা এস এই রশ্মিকে যদি উল্টো দিকে বাড়াই দেখো এরা একটা বিন্দু গিয়ে মিলিত হবে তাহলে যে বিন্দুটা গিয়ে মিলিত হলো ওই বিন্দুটাকে বলবো আমরা মুখ্য ফোকাস এটাকে এফ দিয়ে ফোকাস করছি উত্তর দপণ্ডের প্রধান অক্ষ সমান্তরাল কোনো আলু রসিক এখানে দেখো এম এন আছে দর্পণে আপতিত হয়ে প্রতিফলিত যে রশ্মিগুলো দর্পণের যে প্রধানৈক্য আছে সেই বিন্দু থেকে যদি অপস্থিত হচ্ছে বলে মনে হয় তাহলে সেই বিন্দুকে আমরা বলবো মুখ্য ফোকাস আর ফোকাস দূরত্ব কাকে বলুন তাহলে এফটা মুখ্য ফোকাস ফোকাস দূরত্ব হলো দর্পণের মেরু থেকে যে মুখ্য ফোকাসের দূরত্ব এই দূরত্বকে আমরা বলবো ফোকাস দূরত্ব মানে এখানে ফোকাস দূরত্ব দেখো পিএফ পি এফ ফোকাস দূরত্ব আর এখানে বক্রতা ব্যাসার্ধ কোনটা বক্রতা ব্যাসার্ধ দেখো ছবিতে দেখো বকতা ব্যসার্ধ কোনটা বক্রতা ব্যাসার্ধ হলো পি সি এই দূরত্বকে আমরা এফ দিয়ে প্রকাশ করি আর বক্রতা ব্যাসার্ধকে আমরা আর দিয়ে প্রকাশ করি এই এফ আর আর এর মধ্যে সম্পর্ক আছে সম্পর্কটা আমরা পরে প্রমাণ করবো এবার দেখো অবতল দর্পণের ক্ষেত্রে যদি আমি সমান্তরাল আলোর টানি দেখো একটা এবি একটা আলুরসি একটা ধরো এখানে অন্য একটা আলোর রশ্মি টানি এখানে একটা বক্রতা কেন্দ্র এখানে দরকার এখানে এই বক্রতা কেন্দ্র আর এখানে মেরু একইভাবে এটা এমএন আঁকছি এবার দেখো এই যে দুটো সন্তান রশ্মি এবার দেখো আমি ডট ডট করে অভিলম্বটা এঁকে নিই এটা অভিলম্ব এখানে এক্ষেত্রে এটা এই যে এটা অভিলম্ব এবার দেখো এবি রশ্মিটা দেখো কোন দিকে যাবে এবি রশ্মিটা দেখো এদিকে আসবে এটা অভিলম্ব এদিকে আসবে এই দিকে আসলো আরেকটা রশি দেখো এ মেন এটা বকতা বাসদ বাসদ্ধ আমি অবিলম্বে এখানে এসেছি এটা দেখো কোন দিকে যাবে এটা এই দিকে যাবে যেহেতু এটা 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 যে আপাতন কোন এই যে কোনটা এটা আপাতন কোন এই কোনটা আপাতন কোন আয় তাহলে এটা এটা হবে আর এর ক্ষেত্রে এই যে কোনটা এটা আপাতন কোন আয় এটা হচ্ছে আর এবার দেখো এই যে দুটো রশি দেখো একটা বিন্দুতে মিলিত হলো এই বিন্দুটাকে আমরা বলবো মুখ্য ফোকাস তাহলে অপতন দিয়ে মুখ্য ফোকাস কাকে বলে অবতল দর্পণে প্রধান অক্ষ সমান্তরাল কোনো আলো রশ্মি গুচ্ছ দর্পণে আপতিত হয়ে প্রতিফলিত রশ্মিগুলো যদি একটা বিন্দুতে গিয়ে মিলিত হয় সেই বিন্দুকে আমরা বলবো ওই অবতল দর্পণের মুখ্য ফোকাস এখানে দেখো ফোকাস মুখ্য ফোকাস হচ্ছে এফ আর ফোকাস দূরত্বটা কি আমি আগেও বলেছি দর্পণের মেরু থেকে যে মুখ্য ফোকাসের যে দূরত্ব সেই দূরত্বকে বলবো ফোকাস দূরত্ব এখানে পি বলে বললো ফোকাস দূরত্ব আর এখানে বক্রতা ব্যসার্ধ কোনটা বক্রতা ব্যাসাধ্য বক্রতা ব্যসার্ধ হল বকতা ব্যাসার্ধ হলো পিসি এটা হচ্ছে এফ এটা হলো আর এই এফ আর এর মধ্যে সম্পর্ক আছে সম্পর্কটা হলো এফ সমান আর বাই টু এই সম্পর্কটা আমরা পরের ক্লাসে প্রমাণ করবো উত্তর দর্পণের ক্ষেত্রে যা হবে অবতল দর্পণের ক্ষেত্রে সেই একই হবে সম্পর্কটা আমরা পরের ক্লাসে আলোচনা করবো তাহলে এক নম্বর যে ক্লাসটা এই পর্যন্ত পরবর্তী যে তোমাদের ক্লাস সেটা পরে আলোচনা করবো খুব শীঘ্রই আলোচনা করবো